হাজীগঞ্জে ছয়টি একাডেমিক ভবন উদ্বোধন করলেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তোফায়েল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নুরুন্নাহার নিশে। হাজীগঞ্জ উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। শনিবার দিনভর হাজীগঞ্জ উপজেলার 9 ও 10 নং গন্ধপুকুর ইউনিয়নের মাধ্যমিক ও মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, দেশ স্বাধীন না হলে এতগুলো ভবন একসাথে করা সম্ভব হতো না। আপনারা যারা পুরনো আছেন তারা কি কখনো ভেবেছেন একজন এমপি একদিন একসাথে এক স্থানে 5টি ভবন উদ্বোধন করবেন? তাহলে হয়তো এতগুলি ভবন একসাথে করা সম্ভব হতো না। আপনারা যারা পুরনো মানুষ আছেন এতগুলি ভবন কি কখনো চিন্তা করছেন? একসাথে একজন এমপি একদিনে এসে 5টা ভবন একটা এলাকায় উদ্বোধন করে ভিত্তি করতে দেবে? অসম্ভব ব্যাপার। এটা সম্ভব হয়েছে দেশ স্বাধীন হওয়ার জন্য। এজন্য আমি গৌরব শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দুরন্ত সাহস মনোবল বাংলাদেশকে উন্নতি অগ্রগতির পথে বহু দূর এগিয়ে নিয়ে গেছে। আজকে হাজীগঞ্জ শহরটিতে সেখানে 1 ইঞ্চি রাস্তা থাকা ছিল না, আজকে সেখানে 700 কিলোমিটার রাস্তা পাকা করেছি আমরা। এমনি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন 700 থেকে 800, প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসা কলেজ ভবন এমন কোন জায়গা নাই যেখানে কলেজে নতুন ভবন হয় নাই, প্রাইমারি স্কুলে নতুন ভবন হয় নাই, মাদ্রাসাতে নতুন ভবন হয় নাই, হাই স্কুলে নতুন ভবন হয় নাই। আদিবাসী রাজ্যে ঘুরলে দু একটা জায়গায় যদি থেকে থাকে সেখানে আমরা অবিলম্বে করে দেবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান মানিক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দিন। ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ুর সৈয়দ, পৌর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ফেরদৌসি আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম ব্যাপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি, 9 নং গন্ধপুকুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুল রহমান বেলাল, 10 নং গন্ধপুকুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসুদ্দিন বাচ্চু, 5 নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। পপুলার ভিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।